আসসালামু আলাইকুম। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা ক্লাস নিয়ে। প্রথম শ্রেণীর বাচ্চাদের জন্য এটা। হ্যাঁ, তোমরা বই খাতা পেন্সিল নিয়ে বসে যাও। পৃষ্ঠা নম্বর 4, সবাই বই বের করো। আজকে আমি পড়াবো পৃষ্ঠা নম্বর 4, আল্লাহর গুণবাচক নাম কয়টি। আল্লাহর গুণবাচক নাম 99টি। কয়টি? 99টি। ইসলাম শব্দের অর্থ কী? শান্তি। ইসলাম শব্দের অর্থ কী? শান্তি। ইসলাম ধর্মের ভিত্তি কয়টি ও কী কী? ইসলাম ধর্মের ভিত্তি 5টি। কয়টি? 5টি। কালেমা, সালাত, সাওম, জাকাত, হজ। কালেমা, সালাত, সাওম, জাকাত, হজ। আবার পড়ি আমরা। কালেমা, সালাত, সাওম, জাকাত, হজ। ইসলাম কাদের ধর্ম? ইসলাম কাদের ধর্ম বলতে পারো? ইসলাম মুসলমানদের ধর্ম। ইসলাম মুসলমানদের ধর্ম। আমরা আবার পড়ি। আল্লাহর গুণবাচক নাম কয়টি? আল্লাহর গুণবাচক নাম 99টি। কয়টি? 99টি। ইসলাম শব্দের অর্থ কী? শান্তি। ইসলাম ধর্মের ভিত্তি কয়টি ও কী কী? ইসলাম ধর্মের ভিত্তি 5টি। কালেমা, সালাত, সাওম, জাকাত, হজ। আবার বলো। কালেমা, সালাত বা নামাজ, সাওম বা রোজা। এখন কিন্তু রমজান মাস, রোজা কী বলো দিনি? সাওম মানে রোজা। জাকাত ও হজ। ইসলাম কাদের ধর্ম? ইসলাম মুসলমানদের ধর্ম। ইসলাম তাহলে কাদের ধর্ম? মুসলমানদের ধর্ম। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলোই খুব সুন্দর করে পড়বা পৃষ্ঠা নম্বর 4। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।